ইডির আবেদনের ভিত্তিতে দিল্লি হাইকোর্ট বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগেল হোসেনকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার আবেদন মঞ্জুর করে। তার পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেল 3:12 আসানসোলের সংশোধনাগার থেকে পুলিশ কর্মীরা সাইগেল হোসেনকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এদিন আসানসোল স্টেশনে তাকে নিয়ে আসা হয়, পরে অমৃতসর জলন্ধর এক্সপ্রেস ট্রেনে করে দিল্লি নিয়ে যাওয়া হয়। সাইকেল দিল্লি যা রা কিছু বল না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা। ইডির আবেদনের ভিত্তিতে দিল্লি হাইকোর্ট বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগেল হোসেনকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার আবেদন মঞ্জুর করে। তার পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেল 3:12 আসানসোলের সংশোধনাগার থেকে পুলিশ কর্মীরা সাইগেল হোসেনকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। এদিন আসানসোল স্টেশনে তাকে নিয়ে আসা হয়, পরে অমৃতসর জলন্ধর এক্সপ্রেস ট্রেনে করে দিল্লি নিয়ে যাওয়া হয়। সাইকেল দিল্লি যা রা কিছু বল না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা।